হলো যে নববর্ষ উল্লাস উল্লাস উল্লাস, অনেক বেশি আনন্দ, অনেক বেশি মজা, আর অনেক বেশি মনে হয় যে ভিতরে কোনো খারাপ কোনো কিছু নাই, সবকিছু ভালো, আর কোনো কোনো কিছু আমরা সব ভালোর দিকে যাব, খারাপ কোনো কিছু নেগেটিভ কোনো কিছু নেব না। আজকে যেমন মনটাকে অনেক বেশি রঙিন আমাদের মন, সবার মন, আমরা কোনো খারাপ কোনো কিছুর দিকে যাচ্ছি না, কোনো নেগেটিভ দেখছি না। আমি চাই আজকের দিনের মতো প্রতিটা দিন, প্রত্যেকটা দিনই যেন এরকম সুন্দর হয়, সবার মনের মধ্যে আজকে আজকে যেমন কোনো মানে খারাপ দেখছি না, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রত্যেকটা মাস যেন আজকের দিনের মতো ঘুরে যায়। নতুন বছরে আমি চাই সবকিছু যাতে আমরা অনেক ভালোভাবে মানে সুন্দরভাবে এই বছরকে উদযাপন করতে পারি, বিশেষ করে বাংলা নববর্ষ, যেহেতু এইটা আমাদের আমাদের অনেক আনন্দের বিষয়, আর বিশেষ করে চারুকলাতে আমাদের শাহবাগে যে প্রোগ্রামটা হইতেছে এটা ভীষণ মজার, আমরা সবাই এই দিনটিকে উদযাপন করতে চাই। ঈদ যেমন আমাদের জন্য আনন্দের উৎসবের, ঠিক তেমনই নববর্ষ আমাদের জন্য সেই রকমই আনন্দের উৎসবের একটি দিন, আর আমরা চাই এই দিনটিকে খুব ভালোভাবে সবার সাথে নেচে গেয়ে আরও কিছুক্ষণ পর আমরা হয়তো বা আবির মাখবো, তো এইভাবে আমরা এই দিনটিকে উদযাপন করতে চাই। আমরা দুজন ভালোবেসে বিয়ে করছি আড়াই বছরের মধ্যে প্রথম আমাদের এই যে নববর্ষে বের হওয়া, তো আমরা চাচ্ছি যে আগামী বছর থেকে এভাবেই আমরা বের হব, এভাবে ঘুরবো, নতুন বছরের দিনে বের হইছি এই প্রথম, তো সারাটা বছর যেন এইভাবেই যায় অনেক সুন্দরভাবে। সুন্দর হোক, শুভ নববর্ষ। সেগুলোকে পিছনে ফেলে নতুন কিছু নতুন ভাবে ভালোভাবে হচ্ছে গিয়ে আমাদের বছরটাকে উদযাপন করতে পারি, যাতে করে আমাদের লাইফে তো সবসময় হচ্ছে অন্ধকার আছে, এখন ওই অন্ধকার গুলোকে হচ্ছে গিয়ে আমরা দূরে ফেলে দিয়ে হচ্ছে আলোর দিকে, অন্ধকার না থাকলে তো আমরা আলোর মর্মটা বুঝতাম না, তাই না? তো সবার লাইফে অন্ধকার থাকবেই, তো সেখান থেকে আমাদের আলোর দিকে হচ্ছে সবসময় দেখতে হবে, যে হচ্ছে খারাপটাকে যাতে করে দূরে ঠেলে দিয়ে আমরা ভালোর দিকে সবসময় যেতে পারি। আমরা তো বরাবরই আসি আমাদের এই প্রাণের অনুষ্ঠানে, এবং সবসময় আমাদের মনে হয় প্রাণের টানে আমরা এখানে চলে আসি, এটা আমাদের বাঙালির একটা ঐতিহ্য এবং চিরচেনা ঐতিহ্য, সবসময় প্রাণের টানেই চলে আসি। 31শে প্রত্যাশা থাকবে আমাদের সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ, আমাদের সবাই যেন আবার সেই একাত্তরের চেতনায় আমরা ফিরে যেতে পারি, আবার সেই একা মানে আমাদের সেই অসাম্প্রদায়িক বাংলাদেশকে আমরা যেন সবাই অন্তত ধারণ করতে পারি, এটাই আমাদের প্রত্যাশা।